সাথে এবং বিশেষ অতিথি বৃন্দদেরকে সবাইকে আসসালামু আলাইকুম। এবং আমার সামনে উপস্থিত আছেন 40তম বিসিএস সুপারিশপ্রাপ্ত ক্যাডার অফিসার বৃন্দ, সবাইকে আসসালামু আলাইকুম। আসলে এর আগে এই দিনগুলো যা বলার অনেকেই সবাই বলে ফেলছে, আমার নতুন করে কিছু বলার নাই। আর সত্যি কথা বলতে বিসিএস ক্যাডার অফিসার গড়ার কারিগর বাংলাদেশে বলতে গেলে অরাকল বিসিএস অন্যতম একটা প্ল্যাটফর্ম। তবে আমার স্টোরিটা বা গল্পটা একটু ভিন্ন রকমের। আমি ছিলাম তো তখন আমি জব মানে অ্যাপ্লাই করতে পারবো না, তাও আমি অরাকল বিসিএসে ক্লাস করা শুরু করি। তো আমি আমার বাসা হচ্ছে মালিবাগ, তো মালিবাগ আমার বাসা, কিন্তু আমি ক্লাস করতাম এখানে, কারণ আমার এখানে আশেপাশে কিছু টিউশন ছিল। তো আমি টিউশনগুলো পড়ে এখানে আমি ক্লাস করে তারপরে যেতাম। তো দেখা গেছে আমি যে ব্যাচে ভর্তি হয়েছি, তো ঠিক তার পরবর্তী ব্যাচে আমার ক্লাসে ভর্তি হতে সবসময় মিস হয়ে যেত। তো এই ব্যাপারে ওরা তো বিশেষ কোচিং কর্তৃপক্ষ অনেক সময় এটা ব্যাপারে খুবই আমাকে একটু মানে কম্প্রোমাইজ করছে, তো তাদেরকে এই ব্যাপারে আমি খুব ধন্যবাদ জানাই। আর 40তম বিসিএসে আমার যখন আমি লিখিত পরীক্ষা দিই, আমি যখন তখন চাকরি করি, সোনালী ব্যাংকে সিনিয়র অফিসার হিসেবে কর্মরত ছিলাম আমি তখন, তখন 40তম বিসিএসে আমি পরীক্ষা আমি ক্লাস করার আমার কোনো সুযোগ হয়নি। সত্যি কথা বলতে আমি ক্লাস আগেই করে ফেলছিলাম অন্য একটা, যেখানে আমি মানে অ্যাপ্লাই করতে পারিনি সেই বিসিএসে গ্র্যাজুয়েশনের আগেই। তো যখন আমি 40তম বিসিএসে লিখিত পরীক্ষা আমি এখানে অ্যাপ্লাই করি, তখন আমি দেখলাম আমি চুজ করছি যে আসলে কোন বিসিএস কোচিংটা আমার জন্য ভালো হবে। তখন আমি দেখছি নীলক্ষেত এই ক্যাম্পাসটাতে ঢাকা ইউনিভার্সিটি বুয়েট বাংলাদেশের সেরা মেধাবীরা এখানে পড়ে, অন্য সবাই মেধাবী এখানে পড়ে। তো আমি যদি এই কোচিংয়ে যদি আমি পরীক্ষা দিতে পারি, তাহলে সেটা হচ্ছে আমি আমার নিজেকে সবচেয়ে বেশি জাজ করতে পারবো। এবং আমি মনে করি ওরাকল বিসিএসের এই জিনিসটা সবচেয়ে বেশি ভালো একটা দিক। কেউ যদি পরীক্ষা দিতে চায়, ক্লাস তো মানে যারা করতে চায়, এর আগেই অনেক অ্যাডভান্সার কিন্তু বলে গেছে যে অনেক ভালো ভালো টিচার এখানে আসে। তো আমি যখন পরীক্ষা দিই, তো আমি অনেক পরীক্ষা আমি মিস করছি, কিন্তু অনেক পরীক্ষা দিয়েছি, যে পরীক্ষাগুলো দিয়েছি আমি সেগুলো খুব ভালো মতো দিয়েছি। তো যাওয়ার পর আমি অনেক সময় টিচারদের ফিডব্যাক খাতে যখন নিতাম, তখন টিচার অনেক সময় ফিডব্যাক দিত। আমার এখনও মনে আছে আমি যখন বাংলাদেশ এবং আন্তর্জাতিক দুইটা পরীক্ষাতে আমি একসাথে নিতে আসছিলাম, তখন একজন টিচার ছিল, উনি অফিস রুমে, তখন উনি আমার খাতা দেখে আমাকে একদিন ডাকলেন। ডাকলে আমার দেখে আমাকে বললেন যে আপনার কিছু কিছু জায়গায় ইম্প্রুভমেন্টের দরকার আছে। আমার হাতে লেখাটি একটু স্লো ছিল, তো বললো যে খাতা লেখার স্পিডটা বাড়াতে হবে, যদি আপনি হাতে লেখার স্পিডটা বাড়িয়ে সম্পূর্ণ ফুল অ্যান্সার করতে পারেন, আপনার দ্বারা ভালো কিছু আসা সম্ভব। আমি ওর থেকে আরও বিস্তারিত অনেক কিছু জানি। তো আসলে এই ছোটো ছোটো মোটিভেশনগুলো একটু আগে একজন আপু বললেন একজন স্যারের কথা আমার টনিক হিসাবে কাজ করছে, তা আসলে এই ছোটো ছোটো মোটিভেশনগুলো আমাদের দরকার। ভবিষ্যতে সামনে যারা আসবে, আমি আশা করবো ওরাকল বিসিএস কর্তৃপক্ষ এবং এখানে যারা এমপ্লয়ি আছে স্টাফ আছে, তারা তাদের ভালো ব্যবহার সুন্দরভাবে বজায় রাখবে। এবং আমরা যারা দূর দূরান্ত থেকে ক্লাস করতে আসতাম, কারণ আমার বাসায় এই হল এখানে ছিল না, আমার বাসা ছিল মালিবাগ, হল ছিল দেবগাঁওতে, তো আমরা যারা এখানে আসতাম তারা খুবই আমাদের কাছে অনেক সময় অনেক কিছু কম্প্রোমাইজ করছে, অনেক লেকচার ছিল আমরা মিস করতাম, ওনারা পরবর্তী সেটা দিত। সো এই ব্যাপারগুলোতে আমি ওরাকল বিসিএসকে ধন্যবাদ জানাই। আর এত সুন্দর একটা আয়োজনের জন্য আবার ওরাকল বিসিএসকে ধন্যবাদ। বেশি কিছু বলবো না, আমার নাম কাজী খালেদ রাব্বানি, আমি বিসিএস অডিট অ্যাকাউন্টস ক্যাডারের সুপারিশ করতাম, আমার জন্য সবাই দোয়া করবেন। থ্যাংক ইউ।